ঘূর্ণিঝড় মেঘজাউমের কারণে দেশের বিভিন্ন এলাকায় দুদিন ধরেই চলছে ভারী বর্ষণ। বৈরী আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলছে আবহাওয়া অফিস। এ নিয়ে আলোচনায় এ মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। চলে যাব সৌরভের কাছে। সৌরভ, কক্সবাজার উপকূলের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইশরাত, চলছে হেমন্ত, কিন্তু এই হেমন্তেই অকাল বর্ষণ। আবহাওয়া অফিস যেটি বলছে, ভারতের অন্ধ্রপ্রদেশে যে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে মিগজাম, তার প্রভাবেই মূলত বঙ্গোপসাগরে যে সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, তার প্রভাবেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। এবং কক্সবাজারে গতকাল সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলো, আজ সকাল থেকে বেশ মোটামুটি বর্ষণ চলছে বলা যায়, বর্ষার মতনই, যেটি আমরা বিশেষ করে বৈশাখ মাসে দেখে থাকি, সেটি এখন এই যে হেমন্তকাল চলছে, হেমন্তের এই শেষ সময়ে যেটিকে বলা হয় শীতের আসার সময় এবং পূর্বের সময়, সেই সময়টাতে যখন শীত মোটামুটি জেঁকে বসতে শুরু করে, সেই সময়টাতেই যেন বর্ষা নেমে এসেছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে, এই যে বৃষ্টি এবং আকাশে মেঘে ঘনঘটা, সেটি থাকবে আরো দুই একদিন, তবে এর মধ্য দিয়ে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাও কমতে শুরু করবে। আর আমরা যেটি জানতে পেরেছি, গতকাল এবং আজকে কক্সবাজারে সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল সেটি 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সেটি 24 ডিগ্রি সেলসিয়াস, এবং দিন এবং রাতের এই তাপমাত্রার ব্যবধান প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাও কমতে শুরু করবে এই বৃষ্টি পরপর। তবে এই বৃষ্টি কিছুটা ছন্দ পতনও ঘটিয়েছে সাধারণ জনজীবনে। আমরা যেটি দেখছি যে অনেকেই গরম কাপড় বের করেছিল শীতের কিছুটা প্রভাবে, কিন্তু এই বৃষ্টির প্রভাবে সেটি অনেকটা বর্ষার মতোই ছাতা নিয়ে বেরোচ্ছে অনেকে। তবে আজ ছুটির দিন, সেই হিসেবে সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে, সকলে অনেকটা ঘরের ভেতরেই সময় কাটাচ্ছেন, এবং বলা যায় হেমন্তে এক বর্ষণ মুখর পরিবেশ এবং প্রকৃতি উপভোগ করছে সকলে। তো ইশরাত, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী সৌরভের কাছ থেকে।